আদম আলাইসাল্লাম কর্মমূলক মাত্রাটাতে ফেসে গেল জান্নাত থেকে। কতদিন পর্যন্ত এই পৃথিবীতে চলতে হলো? আদম আলাইসাল্লামের শরীরটা কালো হয়ে গেল, মা হাওয়ার শরীর কালো হয়ে গেল। আল্লাহ বললেন, আদম তুই জান্নাতের বুকে পাপ করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, তার জন্য তোমার শরীরটাকে আমি কালো ছিট বানিয়ে দিলাম। আর তোমার সন্তান সন্তান যখন পাপ করবে, গুনাহ করবে, অন্যায় করবে, তখন তার অন্তরটাকে আমি কালো করবো। ইদা আজরা বালাব তো সম্মান নুকেতা নুকতা তান সাউদা ফে কালবে হাত্তা ইসওয়াদাত কালবাহু কল্লাহু। আমার নবী বলে গেলেন, আদম জান্নাতে পাপ করেছিলেন, কর্মমূলক মাত্রা করতে পারে নাই, যার জন্য আল্লাহ তার পুরো শরীরখানাকে কালো করেছিলেন, মা হাওয়াকে কালো বানিয়ে দিয়েছিলেন। বন্ধুরে, পার্থিব জগতে তুমি চলতে ফিরতে উঠতে বসতে লেনদেন করতে গিয়ে ব্যবসা বাণিজ্যতে পাপ যদি করো, গুনাহ করো, অন্যায় করো, তাহলে হবে কি, তোমার অন্তরের মধ্যে দাগ পড়ে যাবে, স্পট পড়ে যাবে, তাই সাদাত কালবাহু তোমার পুরো অন্তরখানা কালো হয়ে যাবে। যদি আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে নিতে পারো, তাহলে পরবর্তীকালে তোমার ভালো কাজ করার মনোবৃত্তি টেন্ডেন্সি আর থাকে না, থাকে না, থাকে না। আদমকে জান্নাতে রাখলেন আর আল্লাহ হাত রাখলেন তার পৃষ্ঠে, আর পৃষ্ঠে হাত রাখার পরে বলছেন, সমস্ত পৃথিবীর যত মানুষ পৃথিবীতে আমরা এসে আছি আর যত মানুষ এসে চলে গেছে আর পরবর্তীকালে যত মানুষ আসবে, তিন কালের মানুষকে আল্লাহ জীবন দান দিলেন রুহের জগতে, পিপিলিকার মতন ছোট্ট ছোট্ট করে জন্মগ্রহণ করালেন আদমের পৃষ্ঠে, আর আল্লাহ চেয়ার নিয়ে বসে আছেন, আর সারা দুনিয়ার মানুষ যত এসে চলে গেছে, এসে আছে আর আসবে, সমস্ত মানুষকে একঠা করে এক জায়গাতে একত্রিত করে আদমের পৃষ্ঠে দাঁড়িয়ে করে দিয়ে আল্লাহ তখন বলছেন, যতগুলো আয়াত কোরআনে অবতীর্ণ হয়েছে সমস্ত আল্লাহ পাকের নবীর মাধ্যমে হয়েছে। আল্লাহ পাক বলছেন, মায়ান্তকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, কিন্তু একখানা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পড়েছেন, কি বলে সমস্ত বান্দাকে রুহের জগতে জন্মগ্রহণ করে দিয়ে বলছেন, আলাস্তবে রাব্বিকুম, ও গো আদমের সন্তান সন্ততি, তোমার বাবার পৃষ্ঠে তোমাদেরকে জন্মগ্রহণ করিয়েছি, রুহের জগতে যত তোমরা থাকবে পৃথিবীতে, চলে যাবে, থাকবে, চলে আসবে, সমস্ত আদমের সন্তান সন্ততিকে আমি তোমার বাবার পৃষ্ঠে জন্মগ্রহণ করিয়ে এবার তোমাদের কাছে জিজ্ঞাসা করছি, বলো 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 বলো, আলাস্তবে রাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের খালিক নয়? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? আমি কি তোমাদের পালনকর্তা নয়? আমি কি তোমাদের পালনহার নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? বাবজি, আর আমার 25 মিনিট আছে সময়। আপনি বলেছেন, লালমোহন বলেছে, জায়দার মা বলেছে, কুদ্দুসের বাপ বলেছে, পল্টু মহাজন বলেছে, জি যত শামসি এরিয়াতে লোক আছে, চলে গেছে, আসবে, সবাই বলেছে কি কথাটা, কালো বালা। আল্লাহ গো, তোমার ক্ষমতা, অসীম ক্ষমতা, তোমার হাতে অলৌকিক ঘটনা ঘটে, তোমার কাছে আশ্চর্যজনক ঘটনা ঘটে থাকে, মাটি থেকে আদমকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে দিয়েছো, আর তুমি হাত রেখে তার পৃষ্ঠে এতগুলো সন্তান সন্ততিকে তুমি রুহের জগতে সৃষ্টি করেছো, সত্যিকারী আল্লাহ তুমি আমাদের প্রভু। জি, আপনাকে ঘেরে নিয়ে আসছি, থাকেন আমার সাথে, স্বীকার করেছিলাম না, আপনি করেছেন, সবাই করেছেন, এবার স্বীকার করে আমরা এখানে চলে আসলাম। কোথায় আসলাম? বাবা আদমের পৃষ্ঠে থেকে আল্লাহ ল্যাপটপের ভিসা দিলেন, ল্যাপটপের মেমোরি দিলেন আর ভিসা দিলেন, ল্যাপটপের ভিসা, সারা পৃথিবীতে ভিসা ছাড়া কেউ কোথাও যেতে পারবে না। একটাই লোক গেছে, 4-5টা দেশ পার হয়ে চলে গেছে, তার নাম কে? তার নাম ফেরাউন। মল্ল মিশরে ডুবলো, সুইজ গালফে ডুবলো, আমন্তবের আব্বে মুসা ও হারুন বললো, আল্লাহ বলছে, না মালাম ইয়াতিহাল গারগার, শামসির এলাকার লোক, তুমি মা বাবাকে ছেড়ে এসে হাটখোলাতে বাড়ি করে আছো, মা বাবার খবর নাও, বোনের খবর নাও, ভাইয়ের খবর নাও, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখো, বিপদ আপদে টাকা পয়সা ধার দাও, তুমি যদি এই কাজটা করতে না পারো তোমার আয়ু কমবে, জি তোমার গুনাহ হবে, আল্লাহর কিয়ামতের করে তুমি হিসাব দিতে পারবে না। তুমি যদি ধনী হতে চাও তো মার সেবা করো, বাবার সেবা করো, তুমি যদি জ্ঞানী হতে চাও তো গুরুজনের নিন্দা করিও না, শিক্ষকের শ্রদ্ধা করো, ইজ্জত করো। জি,
আল্লাহ ল্যাপটপে ভিসা দিলেন। আল্লাহ বলছেন, বান্দা আদমের পৃষ্ঠা থেকে রুহের জগৎ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ট্রান্সফার করে দিলাম, সেই দেশের নাম হচ্ছে মায়ের পেটে দেশ। তোমার বাবা মা বিবসাদিতে আবদ্ধ হয়ে বাসর ঘরে গেল, সাব্বে জোফা মিলন রাত্রিতে বউ ভাত হলো, তোমার মা বাবা মিলন করলো, তোমার মা বাবার পেটে আদমের পৃষ্ঠ থেকে তুমি চলে আসলে মা বাবার পেট দেশে। এখানে তুমি নয় মাস ধরে জীবনযাত্রা করলে, থাকলে ঘুরলে ফিরলে যত যে কিছু করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিসাকে করেছি কি আবার আমি ট্রান্সফার করে দিয়ে পৃথিবী জগতে আমি তোমাকে পড়িয়েছি। পৃথিবী জগৎ আসলে রুহের জগৎ, মারপেট জগৎ। আপনি যদি সত্তর বছর বাঁচেন ক্যালকুলেটারে গিয়ে, আপনি দোকানদার মানুষ, শামসির জ্ঞানী মানুষ, আপনি গিয়ে হিসাব করবেন, সত্তর বছর যদি বাঁচেন তো আপনি ঘুমিয়ে কাটাবেন 23 বছর। কত বললাম? ঘুমিয়ে কাটাবেন আপনি 23 বছর, আর জাগৃত অবস্থায় কাটাবেন 37 বছর। আরে 37 বছরে 6খানা দেশের যে ভিসা পেয়েছিলেন আপনি, লাইফ টাইমের ভিসা, 6খানা দেশে আপনাকে হক আদায় করতে হবে 37 বছরে। ঘোষণা করা যাবে না, একটু আস্তে কহেন, আর হানাতে হাঁকে দিন পরে। জি, বুঝতে পারেননি? 37 বছরে 6খান দেশের হক আদায় করতে হবে। আল্লাহ বলেছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে মায়ের পেটে রাখলাম 7 মাস 7.5 মাস 8 মাস ধরে, তোমার মা পেটের মধ্যে অক্সিজেন সাপ্লাই করেছে, তোমার মা লাড়ি ফাটিয়ে তোমার নাভি দিয়ে তোমাকে রক্ত, অপবিত্র রক্ত পান করিয়েছে। এবার তুমি পৃথিবীতে যখন আসো, তোমার মাকে কত কষ্ট দিয়েছো, ব্যথায় ব্যথিত করেছো, জর্জরিত করেছো, তোমার মা 2 থেকে 2.5 বছর ধরে তোমাকে বুক ফাটিয়ে দুগ্ধ পান করাচ্ছে, বাচ্চা প্রসব হতে গিয়ে তোমার মা কত উহা বলেছে। বন্ধুরে, আল্লাহ বলছে তোমার মার হক, তোমার মার ঋণ তোমাকে মুক্ত করতে হবে ওই 6খানা পৃথিবীর মধ্যে, এই পৃথিবীতে বসে 37 বছরের মধ্যে। তুমি মার হক যদি আদায় করতে না পারো, আর নামাজি হও, তাহাজ্জুদের নামাজ পড়ো, একাই মসজিদ বানিয়ে দাও, গরিবের সেবা করো, দুঃখীর পাশে দাঁড়াও, মাদ্রাসার সেবা করো, মাদ্রাসা দান করো, বারবার হজ করো, আমি আল্লাহ রাব্বুল আমি বললাম কিয়ামতের কোটে জান্নাত তুমি যাওয়া দূরের কথা, জান্নাতের সেখানা বন্ধু পাবে না, পাবে না, পাবে না, কারণ আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার মাকে এবং আমি আল্লাহকে একসঙ্গে ল্যান্ডলাইন করে দিয়েছি, আমি নেট সিস্টেম করে দিয়ে বলছি, বাকাদা রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইন্দা কালকে বারাহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার সেপ্ত শোনা, আমার গুণ কীর্তন, আমার এবাদত বান্দিগি করার পরে তোমার মায়ের মুখে আহার দিতে হবে। শামসিতে বাড়ি করে আছো, তোমার মার খবর নিতে হবে, তোমার বাবার খবর নিতে হবে, সপ্তাহে সপ্তাহে ছুটির দিনে তোমার মাকে আলু বেগুন পৌঁছাতে হবে, তোমার মার ডাক্তারখানাতে নিয়ে আসতে হবে। এই কাজ যদি আপনি করতে না পারেন, আল্লাহ বলছেন, বান্দারে কেয়ামতের কোটে 24খানা লোকের দিকে আল্লাহ রাব্বুল আমিন রহমতের নজরে তাকাবেন না, বরকতের নজরে তাকাবেন না, পাক করবেন না, পবিত্র করবেন না, জান্নাতে দাও দূরের কথা, জান্নাতে এসে খানা বন্ধু পাবে না, পাবে না, পাবে না। উনি বললেন, মাসিরা তো কাজা বা কাজা, জান্নাতের সেখানা 1 নয় 2 নয় 3 নয় 70,000 কিলোমিটার দূর থেকে জান্নাতের সেখানা পাওয়া যায়। তোমার মা একটা দেশ, তোমার মা একটা দেশ, ওর পেটের মধ্যে 8-9 মাস থেকে সেটার নাম দেশ, সেটা একটা, এটা রেহেমের জগৎ, এটা বাতান জগৎ। জি, আর এখান থেকে পৃথিবী চলে এসছেন, এটা জীবনযাত্রা করছেন, এই জীবনযাত্রাতেই 6খানটা দেশের কাজ করতে হবে আপনাকে। রুহের জগতে ওয়াদা করেছেন, ওয়াদা নিভাবেন না, আলাস্তব রব্বকুম আমি কি তোমাদের প্রভু নয়, তো কি বলেছিলাম আমরা কালুবালা ওয়াদা করেছি যে হ্যাঁ আল্লাহ তুমি আমাদের প্রভু, তো প্রভু যখন বলেছি তো হাতে পায়ে কলমে প্রমাণ দিতে হবে না, হবে না। এখন একটা উদাহরণ লাগবে, তো আমাকে একটা লোক বলছে, মালো না হাদিস করার আওয়াজ করবে না, একদম একটা এদিক ওদিক যেন না যাই, এই উদাহরণ যদি না দিতে কী করে বুঝবেন আপনি বলেন? বিয়ে বাড়ি বসালছেন, বেটির বিয়ে দিচ্ছেন, লালমোহন এসছে বিয়ে করাইতে, হ্যাঁ 1,10,892 টাকা মোহর ধার্য, 150 টাকা নগদ, বাকি সব বাকি, দিল মোহরে কবুল করলা
কবুল করলে মেয়ে ছেলেটা বলছে হ্যাঁ রাজি আছি, সবাই যখন কয়েছে তো কী করবো কোন হলে বি হ্যাঁ। বহু বাড়িতে এসে নতুন বউ সকাল শাশুড়ি কয়েছে বৌমা নতুন নতুন মানুষকে চা করতে হয়, জামাইদাকে চা খাওয়াইতে হয়, কেছে হ্যাঁ পারো না বললাম বাবা কোনো জীবন আমি চা ইয়ে করিনি, আমি তো হরিণ কোদা করে কুদেছি, কলেজে পড়েছি আর আমার টাউনের বাড়িতে ঘুমিয়েছি আটটা সাড়ে আটটাতে আমি উঠেছি ঘুম থেকে, ওই সব বললাম আর হবে না, ও চাটা কী কী দিয়ে চা বানাতে আমি জানি না, নামা করতে হবে রে কোথায় বলে হেঁচা করতে হবে, কেন কালকে তুমি স্বীকার করোনি কাজের কাছে, কোচ আমি বলেছিলাম যে চা করে দেবো আমি বলেছিলাম হ্যাঁ। সন্ধ্যা হয়েছে কোচ ই ঘর ঝাড় দিতে হবে একটু, নতুন মানুষের ঘর ঝেড়তে গেলে সব দেখবে, একটু থালা মানতে হবে, একটু ই করতে হবে, যাও স্বামীর ঘরে ঘুমাতে, কোচে না না আমি জীবনে পর পুরুষের কাছে ঘুমাইনি, আমি ওই ওর কাছে ঘুমাতে যাই হ্যাঁ, কাছে আমি জীবনে আমি আমি একাই ঘুমাতাম, আমার পার্সোনাল রুম ছিল, আমি কলেজে লেখাপড়া করেছি এক পার্সোনাল রুম, আমি কাউকে ঢুকতে দিতাম না ঘরে, আরে তোমার ছেলের কাছে আমি ঘুমা যাবো না এইসব হবে না ভাই, না বৌমা তুমি স্বীকার করেছো এখানে, আবার স্বীকার করেছি কেন কি স্বীকার করেছি, আমি আমাকে কাজে এসে বললো লাল মাহমুদের ছেলে তোমাকে এতদিন মোহর দিয়েছে রাজি আছো তুমি, তো আমি বললাম আছে এটা বলেছি, আমি কোথায় বলেছি ওর পাশে ঘুমাবো, ফালতু কথা বলছেন বাপা মার ভাই আমার এটা যদি বুঝে থাকতে পারেন, আল্লাহ বললেন বান্দারে আদমের পৃষ্ঠে তোমাকে লাইফ টাইমের ভিসা দিলাম, আমি কি তোমার প্রভু নয়, তুমি বলেছিলে কালো বালা তুমি আমার প্রভু, প্রভুর মধ্যে রয়েছে নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, বিধিবিধানের মধ্যে থাকতে হবে, যতগুলো শরীয়তের নিয়ম কানুন আছে সমস্ত গুণ্ডির মধ্যে তোমাকে জীবনযাত্রা করতে হবে, যেরকম তোমার বোনের বিয়ের সময় তোমার বোন বলেছিল রাজি আছি, ওই রাজিতে রয়েছে তোমার বোনকে গিয়ে রান্না করতে হবে স্বামীর বাড়িতে, স্বামীর বাড়িতে ঘুমাতে হবে, চা করতে হবে, স্বামীর পা দাবিয়ে দিতে হবে, সংসারের যতগুলো কাজ রয়েছে সমস্ত তোমার বোনকে করতে হবে, কারণ কবুলের মধ্যে রয়েছে সমস্ত কিছু কথা, ভাবজান আমার এসারে নামাজ পড়ে যদি এসে বসে থাকেন ভালো কথা, এসারে যদি নামাজ না পড়ে থাকেন আমি যদি আপনাকে বলি আমার ইমাম সাহেব বলেন, যদি কোনো প্রবীণ লোক বলেন এসারে নামাজ পড়েছো, বলছে না নামাজ পড়তে পারি না, আর ওই মোল্লা যদি আপনাকে বলে দেয় তুমি ডিজিটাল এক নম্বরে ক্লাসের বেইমান, রাগ থামতে পারবেন কেমন বেমান বেমান বললেন মানে, আরে তোমার কী বেমান করেছি, তুই বেমান হবে না কেন বেমান হয়ে কিসের বেমান, তোমার কুকুর যে মা মাখুন তো হালেকা মালেকা তোমার টাকা চুরি করেছে পয়সা চুরি করেছে তোমার বউ বাচ্চা কোন কিছু বলেছি, বাপজান আমার আল্লাহ বলছেন বান্দারে ওয়াদা করেছো কালু বালা আমি তোমাদের প্রভু বলে ওয়াদা করে গেছো, ওয়াদা তুমি নিভালে না, এসারে নামাজ না পড়ে স্টেজে বসে আছো, তুমি ডিজিটাল বেমান সত্যি বেমান, ভাত খেয়েছি না ভান্ডা দিতে, ভাত খেলে পেট ভরে, খাওয়ার পরে ভাত খেতে হবে জ্ঞানমূলক মাত্রা খেয়েছেন ও, এবার ভাত খাওয়ার পরে পেটে আপনার সাত ঘন্টা জার্নি করবে ভাতটা, সকালে আপনাকে আনলোড করতে হবে, করবেন না করবেন না, ওইটা কর্মমূলক মাত্রা, তো আপনি তো করছেন ওটা, পানি পড়েছে ওপর থেকে পানি বর্ষণ হয়েছে, চাষ করতে হবে, ধান লাগাতে হবে, ধান হবে খাবেন, তো দেখেন জ্ঞানমূলক মাত্রা অনুভূতিমূলক মাত্রা আর ধান কেটে ফের আবার খাবেন আপনি কর্মমূলক মাত্রা, তো এমন কোন লোক পেয়েছেন যে ভুট্টা চাষ করেছে আর ভুট্টা পেকে গেছে ও ভুট্টা কাটেনি, এরকম পেয়েছেন, দোকান খুলেছে দোকান খোলার পরে গ্রাহক এসে বেচা কিনা করেনি, এরকম পেয়েছেন না, জ্ঞানমূলক মাত্রা অনুভূতির মাত্রা আর কর্মমূলক মাত্রা দোকান চালাটা, চাকরি পেয়েছেন স্কুলে যাননি এরকম হয়েছে, স্কুলে গেছেন বেতন উঠাননি এরকম হয়েছে, হয়নি, বাপজান আমার জালসা শোনার নাম নয়, জালসা শোনা এটা হলো জ্ঞানমূলক মাত্রা, শোনার মানে জানা এটা হলো অনুভূতিমূলক মাত্রা, জালসা শুনেছেন মসজিদের ঘর রাউজাতুল মিরাজিল জান্নাতকে আবাদ করতে হয়, নামাজ পড়তে হয় নামাজ ফল রয়েছে, নামাজ আপনি পড়লেন না মসজিদ আবাদ করলেন না কর্মমূলক মাত্রা আপনি করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমান লা ইয়াকাউনা বিহা ওয়া লাহুম আয়ুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযান আমি আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছি বোধশক্তি দিয়েছি জ্ঞানমূলক মাত্রা অনুভূতিমূলক মাত্রা দিয়েছি চক্ষু দিয়েছি নাসিকা দিয়েছি কর্ম দিয়েছি শুনবে জানবে বোধশক্তি করে তুমি আমার জীবনযাত্রার মধ্য দিয়ে আমার এবাদত বান্দিগিতে তুমি নিয়োজিত থাকবে সেটা কর্মমূলক মাত্রা তুমি করলে না, আমি আল্লাহ বলেছি বারহম আজাল তুমি চতুষ পর্যন্ত
কৃষ্ট যন্ত। ভাইজান আমি অনেক দূর চলে শিখু তাড়াতাড়িতে, একটা জন্তু কালা তিনটা কাজ দিয়েছে, খাবে, আপনার বাড়িতে ছাগল আছে না কুরবানি দিবেন, বাড়িতে পুষছে না কে খাচ্ছে, আপনার একটা পাঠি আছে ছাগল আছে ও খাবে ও বাচ্চা দিবে, খাবে বাচ্চা দিবে আর কামাই করবে। তবে গরুতে চলে যান, গাভীতে যান, গরু আপনার খাচ্ছে, এবার গরু কামাই করছে আপনার জন্য, হাল চালাচ্ছে এবং বাচ্চা দিচ্ছে, তিনটা কাজ জীবজন্তুর। আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে যেহেতু সুবিন নষ্ট করে সৃষ্টি করেছি জ্ঞান বিবেচনা দিয়ে ল্যাপটপের মেমোরি দিয়ে, তার জন্য তোমাকে একটা দিয়েছি কি বান্দারে, তুমিও খাবে তুমিও কামাই করবে তুমিও বাচ্চা দিবে, জুমার নামাজ পড়া যেমন তোমার জন্য ফরজ, আসরের নামাজ পড়া যেমন তোমার জন্য ফরজ, শামসির মার্কেটে দোকান খুলে নিয়ে ব্যবসা বাণিজ্য করা দোকানে বসা তোমার জন্য ফরজ। শরীয়ত বুঝতে হবে, বেল পাকিলে কাকের বাপের কি, মাঠে গিয়ে হাল চালাটা গাড়ি বেহে নিয়ে যা, সকালে টোটো নিয়ে শামসির গ্যারেজে লাগিয়ে দেওয়া, চেনে লাগিয়ে দেওয়া, এটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনি ফরজ করেছেন। আল্লাহ বলছেন বান্দারে ফায়দা কুজিয়াতে সলাত ফান্তাশের ফিল আরজে ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, যখন তোমার নামাজ পড়া হয়ে যাবে আর নামাজ শেষে পড়ে জুমা নামাজ পড়ে নিলে, আসর পড়ে নিয়ে জোহর পড়ে নিলে, নামাজ পড়ে নিয়ে বাড়তে গিয়ে তুমি গাজাবে না, দোকানে বসে বসে তুমি গাজাবে না, পার্টির গল্প করবে না, এদিকে ওদিকে সময় নষ্ট করবে না, কারণ তুমি জানো না যেমন তোমার জন্য নামাজ ফরজ করেছি সেই মতো তোমার স্ত্রীর জন্য আয় ইনকাম করা, ছেলেকে তোমাকে পয়সা দিতে হবে তার জন্য আয় ইনকাম করা, দোকান করেছো শামসির মার্কেটে দোকান খোলা, চাকরি পেয়েছো চাকরিতে জয়েন করা, এটা তোমার জন্য ফরজ, যেমন তুমি জুমার নামাজ পড়ে নাকি পাবে ওই রকম তুমি জীবনযাত্রা করে দোকান খুলে ঝাল চাল চালিয়ে তুমি ওই মতো তুমি নাকি পেয়ে যাবে। তাহলে আপনি জানছেন না যে নামাজ পড়তে হবে, কর্মমূলক মাত্রা নামাজটা প্র্যাকটিক্যাল হাতে কলমে দেখাটা, এটা যদি আপনি না করেন তাহলে পারে আপনি কর্মমূলক মাত্রা করলেন না, এটা যদি না করেন তা আল্লাহ কী বললেন বালহুম আজাল চতুষ্পর্যন্ত চেতে নিকৃষ্ট জন্তু, পৃথিবীর বুকে সবচেয়ে খারাপ জন্তু হচ্ছে কুকুর, সবচেয়ে খারাপ জন্তু কুকুর আপনার দৃষ্টিভঙ্গিতে, জি কিন্তু জি না কুকুর সবচেয়ে খারাপ জন্তু নয়, কালবহুম বাসে তুমি জেরা হেবিল বাসির নোকাল লেব জাতা লিয়ামিন জাতা সেমা লম্বা সুরা সময় আমার অল্প, বারজান এই কুকুর দাঁড়াতে আটখানা সাতখানা যুবক ছেলের এক দুই করে করে 309 বছর ধরে পাহারাদারি ওয়াচম্যানি করেছে, কুকুরের মধ্যে 97খানা গুণ ভালো আছে, 3খানা খারাপ গুণের জন্য আপনি নিকৃষ্ট জন্তু বলছেন, সায়েন্স বিজ্ঞান ওকে নিকৃষ্ট জন্তু বলে না। আপনার শামসি হাটখোলাতে বড়ো বাপু ম্যাজিক্যাল বাপু পুলিশের আছে না, বড় বড়ো আইবি ডিআইবি আছে, তো যখন কোনো চোর ধরতে যায় শুকার কোনো ইয়ে আসে তখন কুকুরের গলায় জিঞ্জির বাঁধা আছে, পুলিশ ধরে আছে জিঞ্জির কুকুরের, কুকুর আগে না পুলিশ আগে, কুকুর আগে কেন, ওর অ্যাকাউন্টে খাত ইয়ে আছে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে বেতন উঠায়ু উফের আগে পুলিশ পিছন দিকে, জি ভাবজান আমার আল্লাহ আসাবে কাহাপের চারজনকে সাতজনকে ওই পহারাদারি করার জন্য কুকুরকে নিযুক্ত করেছিলেন, কুকুর বলছে ও ভাই সাতজন আটজন ভাই তোমার সঙ্গে আমি এসেছি লাভ করার জন্য উপকার করার জন্য, গর্ততে ঢুকিও না আমাকে ঢুকতে দাও আমি ঢুকে যাব, কোথায় সাপ রয়েছে কোথায় বিচ্ছু রয়েছে আবর্জনা করে সবকে আমি বের করে দিব, আল্লাহ শুকার ক্ষমতা আমাকে দিয়েছে, এক নয় দুই নয় সায়েন্সে প্রমাণ করে দিল, চোর যদি পালিয়ে যায় 13 কিলোমিটার দূর থেকে এমন প্রজাতির কুকুর রয়েছে শুকে বলে দিবে এখান দিয়ে গেছে চোর আমেরিকার, হ্যাঁ বলেন লাভ করে খাওয়ার প্রয়োজন আছে, আপনারা অতি সত্তর চলে যান আমাদের ভান্ডারি খোলা আছে, আপনারা অতি সত্তর গিয়ে খেয়ে আসুন আমাদের খাওয়ার প্রস্তুত আছে, আর খাওয়ার জায়গাটা হচ্ছে পরাকরম যেতে গিয়ে জিসিপি দোকানের পিছনে, জি জিসিপির দোকান আছে আমাদের জিসিপি নাকি, কত টাকা দিয়েছে জিসিপি ওলা এগুলো তো, হ্যাঁ জিসিপি, হ্যাঁ জিসিপি, হ্যাঁ কত টাকা দিয়েছেন উনি, মোটা দিয়েছেন না মার্শাল আলহামদুলিল্লাহ হ্যাঁ কাল্লা বারাক আল্লাহ, বাবজান কুকুরের ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাই, কুকুরের 3খান খারাপ গুণ, জলতঙ্গ অসুখ আছে জিহব্বাতে,
যদি আপনার কামিনে নেয় তো ইঞ্জেকশন করতে হবে 2800 করে কাটা ইঞ্জেকশন, জি 12টা ইঞ্জেকশন করতে হবে আপনাকে, জলতঙ্গর অসুখ আছে এটাতে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ইজ্জতের ওপরেও পর্দা রেখে চলে না রাস্তাঘাটে, সবসময় করার জন্য আর পর্দাটা উদাম হয়ে থাকে, বাকি যত জন্তু আছে লেজটা ছাড়া আছে নিচে বলে। কটা হলো? দুটো হলো। তৃতীয় নম্বর হচ্ছে অহসের আল সোলাই মানুদোহ মিনাল জিন্নে কুকুর 97 খানা ভালো গুণ রয়েছে, জীবনে কুকুরের জিহ্বা কোনোদিন শুকাই নাই, ইয়া তো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, আল্লাহ বলছেন ইউসাব্বিহুলিল্লাহ মা ফিস সামাওয়াত মা ফিল আরদ ওয়ালাকিন লা তাফকাহু তাসবিহাহুম, বান্দারে তোমাকে জ্ঞানমূলক মাত্রা দিলাম, কল্পনামূলক মাত্রা দিলাম, সব কিছু বিবেক বুদ্ধি দিয়েছি অথচ তুমি আমাকে ডাকলে না, আমার জীবজন্তু হিংস্র প্রাণী জলস্র প্রাণী খাল বিল নদী পুকুর পুষ্কুনি সকলে আমি আল্লাহকে ডাকে তুমি আমাকে ডাকো না। এই কুকুর নিজের জাতিকে দেখতে পারে না, বান্দারে কুকুর থেকে জ্ঞান উপলব্ধি করে জ্ঞানের জ্ঞানীত হয়ে যাও, নিজের জাতিকে ভালোবাসো, তুমি বিজেপি হয়ে যেও না। এটা বাড়তি কথা বলে দিলাম নাকি? আমি রাজনীতির কথা জালসাতে বলি, আপনার জালসাতে বলবো না, জি কালকে আমার পুরো রাজনীতির কথা ছিল। আরে 12টা আয়াত আছে কোরআনের রাজনীতিতে, রিসার্চ করেন কোরআন আগে, ভালো করে পড়েন, ছেলেপিলাকে পড়ান আগে, তারপর তখন বলেন যে রাজনীতির কথা নেই। ওয়াতাসমিহাবিল্লাহ জামিয়া, আজকে বুঝতে সময় এসছে আপনার, আল্লাহ বলছে ওলা নুজিকান হমিদ আজাবিল আদনা দুনাল আজাবিল আকবর আল্লাহ হমিয়ার যেমন, কালে কালে যুগে যুগে মানুষকে আমি মেরেছি পিটেছি যখন লাঞ্চ্যুত হয়েছে, ইতিহাস উঠিয়ে দেখেন। আজকে সময় এসছে বুঝা, আপনি চার দোকানে লম্বা লম্বা ভাষণ রাখতে পারছেন, হ্যাঁ বিলারের গোয়াটা ঘণ্টি বাজবে কেটে পারেন না, আপনার ভোট ঠিক কোথায় যাবে আপনি বুঝতে পেরেছেন? আসাদুল ওবিসির কাছে যাবে, তৃণমূলে যাবে, কংগ্রেসের জোটে যাবে, আর মধ্যখান থেকে ফিনিশ কী করবেন আপনি? ভাবেন, ভাবতে হবে। কুকুর নিজের জাতিকে ভালোবাসে না, আজকে মানুষকে আল্লাহ বলছে তুমি নিজের জাতিকে ভালোবাসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নিজের জাতিকে ভালোবাসা তার জন্য নিকৃষ্ট জন্তু বলেছি, আর ওখান থেকে জ্ঞান অর্জন করে না। আপনি আজকে ভান্ডারি করেছেন, মাংস টাংস করেছেন, শামসির কুকুর আছে আপনার টাউনের কুকুরটি, হ্যাঁ ওরই মধ্যে আছে জেলা পরিষদের মেম্বার আছে, পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, মোডল আছে, সর্দার আছে, আর ওইদিকের অন্য গ্রামের কুকুর যদি এসে যায় ভান্ডারির আশেপাশে তো আপনার শামসির গ্রামের কুকুর কী বলে? আউট, চল এখানে খাওয়ার কোনো ই নেই, সিস্টেম নেই, জাল জাল যা কেন? আরে বাবা হাড্ডি খাবে তুই, তোকে কি ওই শামসির হাত খোলার এই জালসা কমিটি কি তোকে একটা রান্না ভাত আর দিয়ে সুন্দর করে তোকে প্লেটে দিয়েছে তুই খাচ্ছিস? তুই তো নোংরা হাড্ডি মাড্ডি লেথড়া মাথড়াগুলো এনে খাচ্ছিস, তাহলে তুইও খা, তোর জাত ভাইও খা, আনাচে কানাচে কুকুরে খা, তো তুমি কেন তোমাকে নিষেধ করছো? ওই জন্য মানুষ বল না যে কুকুর কুকুরে ভাত দেখতে পারে না, কেন বলে? হ্যাঁ এক লদি হাজার কোষ, প্রবাদ বাক্য কোনো মিথ্যা হয় না। সিরগাল যখন দেশে আসে দাদুরা বলে সিরগাল মানিস না রে ধান হবে, ঠিকই কথা। আপনাকে কোরআন দিয়ে প্রমাণ দিতাম, ছেড়ে দেন সময় আমার মালপো, আর কয়েক মিনিট সময় আছে। বাপজান কুকুর নিজের জাতিকে দেখতে পারে না খো, এই জন্য কুকুর নিকৃষ্ট জন্তু, 97 খানা গুণ আছে কুকুরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হোসের আলে সোলাই মানুদ মিনাল জিন্নে ওয়ালিনি সেবাত তৈরে ফাহুম ইউজাউন। হাজার সোলাই মানে একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, এইবার পিপিলিকার দল বলছে ওগো আমার জাতি দেখো 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 সোলাইমান সৈন্যবর্ণ নিয়ে আসে, তারা আসছে রাস্তা রাস্তাতে, তারা ঘোড়া নিয়ে আসে হাতি নিয়ে আসে, তোমাদেরকে পদপিষ্ট করে মেরে ফেলবে বলে উদখুলু মাসা কিরকম, তোমরা নিজের গর্তের মধ্যে তোমাদের বাড়ির মধ্যে ঢুকে যাও। সোলাইমান পিপিলিকার ভাষা শুনতে পেলেন, আর ভাষা শুনতে পেয়ে সাজদায় পড়ে গিয়ে আল্লাহ আল্লাহকে বোঝেন আল্লাহ গো তুমি আমাকে জীবজন্তু হিংস্র প্রাণী জলস্র প্রাণী বলি ভাষা বোঝার ক্ষমতা দান করেছ। আল্লাহ বলছেন সোলাইমান পিপিলিকার ভাষা বুঝতে দিয়েছি, পিপিলিকার জ্ঞান ইয়ে থেকে জ্ঞানে জ্ঞানীমিত হয়ে তোমার নিজের জাতিকে বলে দাও। শামসির হাট খাওয়াতে কোনদিন বানে পানি উঠেছে আপনার জানার মতো? উঠেনি, উঠেছে জি। শামসির হাটে যেখানে মসজিদটা আছে ওখানে ছিল মিষ্টি হাটি, আপনি ভুলে গেছেন আর ভুলিনি, ওখানে বড় কূপ ছিল, কূপ আছে মাল্লা কূপটা ইনারাটা আছে, বেকার রেখেছে নাকি অকজ ইট খেলে বেঁচে দেন পয়সা হয়ে যাবো, আমি পার্টি পাঠাবো জি, কালেকশন করবো তো, আমি কালেকশন দেবো তো, 20 মিনিট আছে আর আমার সময়, 10 মিনিট বলবো, 10 মিনিট কালেকশন করবো, বাস ফিনিশ, আসসালামু আলাইকুম বলে দেবো,
আপনি বক্তা লিয়ে আসেন, আধ ঘন্টা আছে, এত টাইম কেন দিচ্ছেন ছোট বক্তাকে, লিয়ে আসেন মোলা বাদুর জগলে এসে। বাপজা ঘটনা হলো আপনার শামসের হাত খোলাতে যদি কোনোদিন বন্যা উঠে থাকে তা আপনি দেখেছেন, কথা সংক্ষেপে জীবনে কোনদিন পিপিলিকাকে একা একা ভাসতে দেখেছেন, ছোটো ছোটো পিপিলিগুলো লাল পিপিলিগুলোকে? জি না, জমাট বেঁধে ভাসে ওরা, জমাট বেঁধে নিজে আত্মবলিদান দিয়ে, নিজে ত্যাগ তিতিক্ষা দিয়ে, নিজে মরে নিজের জাতিকে পিঠে ধরে রাখে। জি আচ্ছা বলুন তো, এরকম জমাটে আছে পিপিলিকার ইগুলো, তো নিচে যতটা পিপিলিকা আছে ওরা তো মরে গেছে, তো যখনই ও ডুবছে তখন কি বলছে, ওরে বাপরে 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 মনু রে বাপরে, এত যে পিপিলি আমার চোর হাসি রে, বলছে না বলছে না? আল্লাহ বলছেন মানব জাতে আমি তোমাকে জ্ঞানে জ্ঞানান্বিত করেছি, বিবেক বুদ্ধি বিমান নিয়ে দিয়ে ব্রেন মগজ মস্তিষ্ক দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছি, আর দুইখানা তোমাকে দিয়েছি ওয়ালতা কুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র তা'মুরুনা বিল মারুফে ওয়া তানহাউনা আনিল মুনকার। বান্দারে তুমি সুবিন্যস্ত, তোমার ইজ্জত সম্মান রয়েছে দুইখানা কাজের জন্য, তোমাকে তোমার জাতির কল্যাণে।